বিশ্ব বেনিয়াদের হাতে তুলে দিয়ে বিএনপি দেশটাকে আন্তর্জাতিক রাজনীতির ক্রীড়া ক্ষেত্রে পরিণত করতে চায় বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে কৃষক লীগ আয়োজিত আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। যথাসময়ে নির্বাচন হবে জানিয়ে হাসান মাহমুদ বলেন, কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না। এদিকে দিনটি উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে যুবলীগ আয়োজিত আলোচনা সভায় বিএনপি বাংলাদেশে আবারও অসাম্প্রদায়িক রাজনীতি চালু করতে চায় বলে অভিযোগ করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। যে কোনো মূল্যে এই অশুভ শক্তিকে প্রতিহত করার ঘোষণা দেন তারা। যারা দেশে দেশে গণতন্ত্র হত্যা করেছে তাদের হাতে দেশটাকে তুলে দিতে চায়, বিশ্ববেনিয়াদের হাতে দেশটাকে তুলে দিতে চায়। তারা বাংলাদেশকে আন্তর্জাতিক রাজনীতির ক্রিয়াক্ষেত্রে পরিণত করতে চায়, কিন্তু এই আন্তর্জাতিক রাজনীতির ক্রিয়াক্ষেত্রে পরিণত করার অপচেষ্টা করে কোনো লাভ হবে না।